ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, কারো সামর্থ্য থাকা সত্ত্বেও যদি বাচ্চারা টিকা না দেয় তবে কি গুনাহ হবে? আকীকাত সুন্নাহ মুআক্কাদা, তাকিদযুক্ত সুন্নাহ, তো এটা দেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গুলাম মুরতাহানুন বিআকীদাত বিআকীকাতিহি, বাচ্চা তার আকিকার সাথে আটকানো থাকে, বন্ধক থাকে। তাই এর ব্যাখ্যা মানুষের মেক্রাম বিভিন্ন করেছেন, কিন্তু এই জন্য বোঝা গেলে এটা জরুরি, এটা দেওয়া উচিত। আকিকা আকিকা মানুষ ছাড়বে না, গুণা হবে কিংবা না হবে সেদিকে কেন যাবে, এটা অত্যন্ত তাকিদযুক্ত। তারপরে আল্লাহর ও একটা নিয়ামত, আল্লাহর ফজলের করম, সে সন্তান পেয়েছে, আল্লাহর শুক্রিয়া আদায় করবে। সামর্থ্য না থাকে দেবে সেটা ভিন্ন কথা, সামর্থ্য আছে তো দিবে না কেন, এটা সে না শুক্রি করবে, আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো কোনো আলেমের দৃষ্টিতে যদি সুন্নতে মুআক্কাদা মানুষ ছাড়ে তাহলে গুনাহ হয়। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে সুন্নাহ মুআক্কাদা ছাড়লে কোনো কোনো আলেমের রায় অনুযায়ী, মানে ইমাম আলেম নয় ইমামের রায় অনুযায়ী গুনাহ হয়। আর হাদিস যেহেতু আকিকার ক্ষেত্রে বুঝতে পেরেছেন, এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছেন নিজে তার দুই নাতির, এটা প্রসিদ্ধ, আর আমাদের কেউ আকিকার কথা বলেছেন, তাই মানুষ কেন দিবে না, অবশ্যই দিবে, অবশ্যই আদায় করবে। বারাকাল্লাহু ফিক।